গতকাল গৃহমন্ত্রী রোড শোতে জনগণ যেভাবে সাড়া দিয়েছেন তাতে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করলেন শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সোমবার শিলচরে বিজেপি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বিজেপি কর্মী এবং জনগণের সংবর্ধনায় ভাসলেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, এবার শিলচরে 1551টি ভোটকেন্দ্রে নির্বাচন হবে এবং তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চান সবাই। নির্বাচন ঘোষণা হওয়ার পর 400টি সভায় অংশগ্রহণ করেছেন বলে জানান পরিমল শুক্লবৈদ্য এবং সেই সাথে জনগণের আশীর্বাদও কামনা করেছেন বলে জানিয়েছেন। আমার যেটা আমার ইলেকশন ডিক্লেয়ার হয়, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পাশাতে মোট প্রার্থী হিসেবে 400 উপরত মোট জনসভা পুরো ডাঙ্গাকে আমি উপস্থিত আছো আর করিছি। আমার পার্টির এটা শক্তিকেন্দ্র আছে, 3-4টা বোথ লই আমার শক্তিকেন্দ্র হয়। শক্তিকেন্দ্র লেভেলত আমি করিছো, আমি ওয়ার্ড লেভেলত করিছো, ঠিক তেনেকুৱা আমি হয়তো বা জিপি স্তরত করিছো। এটা ঠাই বাকি আছে, কালিটো পুরা হয়ে যাবে। এটা ঠাই মানে লক্ষ্মীপুরের এটা মন্ডল বাকি আছে, কালি আমার 8-10টা ঠাই বলে আমি শক্তিকেন্দ্র ভিত্তিক আমার গোটেইখিনি সভা হ্যাঁ হোক। সেই ক্ষেত্রে আমার 1551টা বুথ আছে শিলচর লোকসভা, আমি বুথ লেভেলকে যাব পারা নাই, বাট শক্তিকেন্দ্র লেভেল হিসাবে গই আমি 3-4টা বুথ একত্রিত করি। আমার কর্মী আমার যেসকল ভারতীয় জনতা পার্টির কাম করে আছে আর আমার ভোট দিয়েছে, এনেকুৱা রাইজের লগতে আমি সকলের লগতে আমি আমি যোগাযোগ করার যেটো প্রয়াস আমি করেছিলাম তা সম্পন্ন হয়েছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার 5টো ডাঙর আমার মিটিং করেছে, যাতে আপনার জ্ঞাত যাকালি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর আমার গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া তেলুক আসছিল আর লক্ষ লক্ষ মানুষের এটা এটা রেলি করে গেল। কাজে এই ক্ষেত্রে মই কব পাৰো যে আমার গোটেই আমি যিসকল আমার নির্বাচক মণ্ডলীর লগতে আমি সাক্ষাৎ করিব পারা নাই, বাট তেওঁলোকৰ লগতে ডাঙৰ ৰেলীত আমি সামিল হৈছো, তো ইয়াতে আমার কিছুমান জনসংযোগ হৈছে। মই পার্সোনেলি 400 ওপৰত কালি মানে প্রায় 400-1500 যাব কালি। কাজে এই ক্ষেত্রে আমার একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি প্রার্থী হিসাবে যে আমি আপিল করব লাগে ভোটার্সের ওসরত, আমি যিমানখিনি প্রয়াস করেছো আমি সকলের লগতে করিব পারা নাই, বাট আমি আমি চেষ্টা করেছি আর আমি সফল হয়েছি।